বন্ধ নজরদারি না, এটাও একটা ষড়যন্ত্র, গুজব তোলা। এই এই ওই 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 ওটা ওটা হচ্ছে, একটা ছেলে একটা শিয়াল কাঁদছে, সব শিয়াল। এগুলো কিভাবে হচ্ছে? এগুলোর আরো বেশি দরকার হচ্ছে এই আইনের শাসন এবং কাউন্সিলিং। প্রত্যেকটা বাড়ির সামনে পুলিশ দেওয়া সম্ভব নয়, কিন্তু আইন এমন হবে যে আইনের ভয় মানুষের মধ্যে থাকবে। মণিপুরে নিরাপদ, হাতরাসে নিরাপদ, গুজরাটে নিরাপদ, জেপি নাড্ডাকে বলো আচরে আচারি আপনে আচারি ধর্ম পরের শিখাও। সব থেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে, এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে। পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে, এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গে এটা কোনো ডাউট নেই, মমতা ব্যানার্জির প্রশাসনে যদি কেউ অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি। আমি গুজরাটের মতন ওই ইয়ে বানো নিহার বানো না বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোনো এর এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না। ক্রিমিনাল ক্রিমিনাল, মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে সেই সব ক্রিমিনালকে মোকাবিলা করবে। আইন নিজের হাতে নিলে আইন আইনের মতন চলবে। এটা গুজরাট নয়, বিজেপি শাসিত এ নয় যে তাদের মালা পড়ানো হবে। আইন অনুযায়ী যা কঠোর শাস্তি সেই শাস্তি মমতা ব্যানার্জি আগে পদত্যাগ করুক। গুজরাটের মুখ্যমন্ত্রীর যিনি ধর্ষণ কেছে, কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে, তার শাস্তি হবে। সেকেন্ড, পদত্যাগ করতে হবে অমিত শাহকে, যার এনাকে হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল। হাতরাসে কেসে আগে যোগীনাথ আদিত্যনাথকে পদত্যাগ করতে হবে। কত পদত্যাগ করবে বিজেপি? বাবার ক্ষমতা আছে, পদত্যাগ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না, অন্যায় করেন না। যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন। নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে, এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন করে না। যদি কেউ ক্রাইম করে আইন হাতে নেয়, আইনের অনুযায়ী তার শাস্তি হবে। আমাদের এখানে এনকাউন্টারও আবার হয় না। নেতাকে বাঁচানোর জন্য যেরকম উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়ে যায় যোগীর রাজ্যে, এখানে সেটা হয় না। এখানে ধরা পড়ে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করায় বিচার ব্যবস্থা বিচার করে সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেয়। এখানে আমরা নিজেদের হাতে আইন নিই না, ওটাও তো এনকাউন্টার করাটাও তো আইন হাতে নেওয়া। কিভাবে নিল যোগীর রাজ্যে আইন হাতে? হা করে বসে আছেন কেন? বিজেপির যারা টুইট মাস্টার, হোস্টেলের ঘটনা নিশ্চয়ই নিন্দনীয়, নিশ্চয়ই নিন্দনীয়। একটা লোককে মেরে দেবে এটা হয় না।